Assalamu alaikum, dear student. I hope you are safe at your home and quite well. We are once again come here our online classes. Today's our topics is 6.1 problems related, question number 11, page number 73. Everybody open your notebooks and pen and read out question number 11. There are 10 benches in a class. 5 students can be seated in each of the 6 benches. 4 students can be seated in each of the remaining 4 benches. How many students can be seated all together in 10 benches? Look, dear student, you have to solve this sum. You have to read out again and again, not only one times, two and three, many times you have to read out. Okay, dear student, once more reading. There are 10 benches in a class. Tahole ekti shrenite 10 bench ase. 5 students can be seated in each of the 6 benches. 6 benche protitite 5 jon kore shikkharthi boshte pare. 4 students can be seated in each of the remaining 4 benches. Baki 4 benche protitite 4 jon kore shikkharthi boshte pare. How many students can be seated all together in a 10 benches? 10 benche mot koto jon shikkharthi boshte pare. Tale ekhane ki bojhacche je choto bondhura, একটি শ্রেণীতে বা একটি ক্লাসরুমে 10 বেঞ্চ আছে, 6 বেঞ্চে 5 জন করে বসতে পারে। তাহলে অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু রিড আউট ইন ওয়ান বেঞ্চ দ্য নাম্বার অফ সিটেড স্টুডেন্টস ইন 5%, অর্থাৎ একটি বেঞ্চে কতজন স্টুডেন্ট বসতে পারে? 5 জন, 5%। আবার লিখি আমরা, in 6 benches the number of seated students is, তাহলে আরেকটা বেঞ্চে কতজন বসতে পারে? যে একটা 6টা বেঞ্চে, একটা বেঞ্চে যদি 5 জন বসতে পারে, তাহলে 6টা বেঞ্চে কতজন বসতে পারবে? এটাকে আমাদের কিভাবে, হুইচ প্রসেস ডু ইউ অ্যাপ্লাই? ইয়েস, ইটস মাল্টিপ্লিকেশন। 6 into 5 here 30%, we have to multiply 30%. Okay, dear student, 30% here. Now again we have to write out in one bench the number of seated students in 4%, অর্থাৎ আরও একটা বেঞ্চে যদি 4 জন স্টুডেন্ট বসতে পারে, আরও একটা বেঞ্চে যদি 4 জন স্টুডেন্ট বসতে পারে, তাহলে যে বাকি আছে কতটা বেঞ্চ? 4টি বেঞ্চ, তাই না? বাকি আছে কতটা বেঞ্চ? তাহলে ইন 4 বেঞ্চেস দ্য নাম্বার অফ সিটেড স্টুডেন্ট ইজ 4 into 4% ইজ ইকাল টু কত হবে? হাউ মেনি পার্সন? ইয়েস, 16%। ওকে, now in 6 benches the number of seated is 30%, অর্থাৎ 6টি বেঞ্চে টোটাল কতজন স্টুডেন্ট বসতে পারে? 30 জন। আর ইন 4 বেঞ্চেস দ্য নাম্বার অফ সিটেড স্টুডেন্ট ইজ 16। উই হ্যাভ টু এডিশন, আমরা এখানে কি করতে হবে? অ্যাডিশন করতে হবে, যোগ করতে হবে। তাহলে 6 and 0 is 6, 4 and 1, 3 and 1 is 4, 46. তাহলে টোটাল স্টুডেন্ট কত? 46 স্টুডেন্ট। হাউ মেনি সিটেড ইন 10 বেঞ্চেস? তাহলে আমাদের টোটাল 10টা বেঞ্চে কতজন বসতে পারবে? 46 জন স্টুডেন্ট এখানে বসতে পারবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, ওকে, ফলো দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু রিড আউট দিস question.
ओके नेक्स्ट সুকুমার গেটস টাকা 90 পার মান্থ অ্যাজ স্কলারশিপ অর্থাৎ সুকুমার প্রতি মাসে 90 টাকা বৃত্তি পায় হি গেভ রিনা টাকা 95 ফ্রম হিজ 12 মান্থস স্কলারশিপ তার 12 মাসের বৃত্তি থেকে সে রিনাকে 95 টাকা দেয় তার 12 মাসের বৃত্তি থেকে সে রিনাকে কত টাকা দেয় 95 টাকা দেয় হাউ মাচ মানি রিমেইনস উইথ হিম তার কাছে কত টাকা অবশিষ্ট থাকবে এই 12 মাসে টাকা স্কলারশিপের টাকা থেকে 90 টাকা দেওয়ার পরে তার কাছে কত টাকা পাবে অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট 12 মান্থস 1 মান্থস সুকুমার গেভস স্কলারশিপ 90 টাকা অ্যান্ড 12 মান্থস হি গেভ In total amount 90 into 12 is equal to 180 taka. Total amount koto 1080 taka she 12 mashe pacche. Okay dear student. Next, in 12 months Sukumar gets as a scholarship taka 180 taka. He gives to Rina 95 taka. She Rina ke koto taka dicche? 95 টাকা দিচ্ছে কিন্তু তার এই 12 মাসের যে টাকাটা টোটাল টাকা জমা হচ্ছে তার থেকে দেয়ারফোর দ্য অ্যামাউন্ট সুকুমার ইজ লেফট উইথ 985 হুইজ মেথড উই অ্যাপ্লাই বাই সাবট্রাক্টিং উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য টোটাল অ্যামাউন্ট ইজ 985 টাকা ওকে ডিয়ার স্টুডেন্ট নাও অল দ্য সাম আর এইচ ডব্লু এই যে দুইটা অঙ্ক দেওয়া হলো এই দুইটা অঙ্ক কিন্তু আমরা কী করব আমাদের এইচ ডব্লু থাকবে আপনারা আমাদের অনলাইনে কিন্তু এটি সাবমিট করবেন ওকে নো মোর টুডে সি ইউ আওয়ার নেক্সট ক্লাস টিল দেন সেভ অ্যান্ড ওয়েল ইন অ্যাট ইউর Home. Thank you very much. Assalamu alaikum.